Hare Krishna. তো এখানে জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় প্রতি বছর, এবছরও হচ্ছে। আমরা আনন্দিত যে আপনারা সব ভক্ত, হ্যাঁ ভগবত ভক্ত, তাই এখানে এসছেন। বলছে শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তার মানে শ্রদ্ধা মানে হচ্ছে আমি যদি যা কিছুই করি যে কৃষ্ণে আমার আসক্তি বাড়াই, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণে আসক্তি, কৃষ্ণে অনুরাগ, যেটা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে সেটাকে জাগ্রত করা। তাই বলছে চৈতন্য মহাপ্রভু বলছেন জীব জাগো, জীব জাগো, গোড়াচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচিত খোলে। যেমন কেউ কে ভূতে পেলে, কেউ কে ভূতে পেলে সে উল্টো পাল্টা কত কথা বলছে। অধিকাংশ লোক আমরা যারা তম রজগুণে আছি, আমরা অজ্ঞানে আছি, অজ্ঞানে আছি মানে তার মানে ঠিক যা জ্ঞান বলতে বোঝায় তা আমরা জানি না। ওই স্কুল কলেজের জ্ঞান পড়ছি, প্রত্যক্ষ জ্ঞান স্কুল কলেজে বলছে আমরা, আমার পূর্বপুরুষ বাঁধর ছিল আমি মেনে নিচ্ছি। কেউ তা মনে করেন আমার পূর্বপুরুষ বাঁধর ছিল? হ্যাঁ বলুন, না ঠিক বলেছেন। তার কারণ এখন বাঁদর আছে, মানুষও আছে, তা বাঁদরটা মানুষ হচ্ছে না কেন? এর উত্তর তারা দিতে পারে না, কিন্তু শাস্ত্রে দিয়ে দিয়েছে, শাস্ত্রে দিয়েছে কে কেন কি হচ্ছে, দেহটা পাল্টাচ্ছে, এইটা হলো প্রথম জ্ঞান ভগবদ গীতায় কৃষ্ণ। এই কয়েকটা লাইটকে কমিয়ে দেওয়া যায়। ভগবদ গীতায় প্রথমেই কৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছেন, বলছে যে এই দেহটা হচ্ছে একটা পোশাকের মতো, বা সাংসি জিনানি যথা বিহায়া, এটা হচ্ছে পারমার্থিক জ্ঞানের প্রথম পাঠ, কিন্ডার গার্ডেন, জানতে হবে কি পারমার্থিক জ্ঞানটা কি জিনিস, সেটা প্রথম জিনিসই হলো জানতে হবে এই জিনিসটা, আমি কে, আমি কে, সেটা ভগবদ গীতায় ভগবান বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ অর্জুনকে বলছেন। যেমন আমাদের এই পোশাকটা, আমরা প্রত্যেকে পোশাক পরে এসেছি, যখন এটা জীর্ণ হয়ে যায় আমরা ফেলে দিই, আবার আরেকটা পোশাক পরছি, এই উদাহরণ দিয়েছেন। সেরকম আমার এক সময় একটা শিশুর দেহ ছিল, বাড়ি দিচ্ছে আর শিশুর দেহ ছিল, হ্যাঁ তারপর একটা বালক দেহ, শিশুর দেহটা নেই, তারপর একটা বালকের দেহ, বালকের দেহটা এখন নেই কিন্তু আমি আছি, তারপর একটা তরুণের দেহ ছিল সেটা শেষ হয়ে গেছে কিন্তু আমি আছি, আমরা ছবি দেখলে বুঝি। তো সেই রকম এই করতে করতে এখন আমার এই 70 বছরের শেষের দিকে আমার বয়স, সব দেহগুলো গেছে গিয়ে আমি এখন আছি। সুতরাং আচ্ছা এখন এই দেহটা গেলে গিয়ে আমি কী পাবো, বুদ্ধিমান লোকেরা ভাববে এই দেহটা একদিনকে যাবে গিয়ে যে কোনো মুহূর্তে, তা আমার কৃত্য কী এ সম্বন্ধে। মহারাজ পরীক্ষিত তিনি 7 দিনের নোটিশ পেয়েছিলেন, এর মধ্যে তাকে মরে যেতে হবে, তাকে সাপে কেসে কাটবে তিনি মরে যাবেন, তাই কেউ অভিশাপ দিয়েছে, তিনি সেটাকে ভগবানের আশীর্বাদ নিয়ে প্রস্তুত হলেন। তিনি সম্রাট বিশ্বের, তার রাজ্য পত্নী সব কিছু ছেড়ে সাধারণ একটা বেশ পরে তিনি চলেছেন মুনি ঋষিদের জিজ্ঞেস করতে যে আমাদের এখন, আমার এখন কৃত্য কী, 7 দিনের মধ্যে আমি মরবো, আমার কী করা উচিত। আমরা কেউ ভাবছি না, কেন আমরা খাচ্ছি দাচ্ছি, আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন, আর বংশবৃদ্ধি করছি, এইভাবে জীবনটা বলে চলে যাবে,
যাই না, আমাদের ঠিক করা আছে, সে যেই হোক তাকে এখান থেকে চলে যেতে হবে, যতই সে সুখের লাগিয়া এ ঘর বাজনীয়। তারপরে অনলে পুড়িয়া গেল, তাকে আমরা কেউ যাই না, আমার কপালে কি আছে, কপাল ঠিক করছে গোপাল, কপালের নাম গোপাল, বুঝছেন, তিনি ঠিক করছেন, কেউ তার শরণাগত হলে তখন তাকে তিনি আরো বেশি দিন রেখে দিতে পারেন, কিন্তু সবাইকেই একদিনকে জন্ম হলেই মৃত্যু হবে, এখান থেকে চলে যেতে হবে, এটা একটা রেলওয়ে স্টেশন, হ্যাঁ একটা ড্রামার মতো, কিছুদিনের জন্য যেন খড়ের কুটো সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে কতগুলো কুটো একসঙ্গে হয়, আবার সমুদ্রের ঢেউয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন স্টেশনে আমরা এসে দেখা করি, লোকের সাথে কথাবার্তা আলাপ আলোচনা করে বন্ধুত্ব করি, কিন্তু আমাদের ট্রেন ঠিক করা আছে, গন্তব্য কোথায় যাব, ট্রেন আসছে, যদি ওতে আমি মন দিয়ে থাকি, যা একটু পরেই শেষ হবে সম্বন্ধটা, তখন হয়তো আমার কপালে দুঃখ আছে, হঠাৎ তার সাথে কথা বলছি, গপ্প করছি বা আলিঙ্গন করছি, হঠাৎ দেখি ট্রেন এসে হুইসেল মারছে, আর দৌড়লাম গিয়ে ধরতে, ফেল। তাই যে বুদ্ধিমান শাস্ত্রে বলছে, বিশেষ করে প্রহ্লাদ মহারাজ আমাদের আচার্য, বাচ্চা ছেলে 6 বছরের, আমাদের উচিত তাকে তার কথা মতো চলা। তিনি বলছেন, কৌমারও আচরে প্রাজ্ঞ, সবচেয়ে ভালো হলো ছেলেবেলা থেকেই ধর্মান ভাগবতান, ভাগবত ধর্ম, ভগবানের কথা, কৃষ্ণ কথা আর কৃষ্ণ ভক্তের কথা, ভক্তির কথা, সেই ধর্ম কি না, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, সুতরাং যে বুদ্ধিমান প্রাজ্ঞ কৌমারও আচরে, ছোটবেলা থেকেই ভাগবত ধর্ম অনুশীলন করা উচিত, কেন দুর্লভ মানুষং জন্ম, এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ, 84 লক্ষ রকমের জীব দেহ আছে, জলের মধ্যে 9 লক্ষ রকমের, পদ্মপুরাণ বলছে 9 লক্ষ রকমের জীব দেহ আছে, ছোট্ট মাছ থেকে শুরু করে তিমি মাছ, তাদের দেখতে তাদের চরিত্রিক বৈশিষ্ট্য আলাদা, তারপরে এই যে সরীসৃপ যারা বুকে হেঁটে যায়, গোসাপ কুমির এমনি সাপ কীট পতঙ্গ 11 লক্ষ রকমের আছে, বৃক্ষ গুল্ম লতা 20 লক্ষ রকমের আছে, 10 লক্ষ রকমের পাখি আছে, এমন পাখি আছে সাইবেরিয়া থেকে এক দূর থেকে কলকাতায় আসছে, সুন্দরবনে যাচ্ছে, আবার উত্তরবঙ্গে আসছে, আবার যেই বাচ্চা হলো বড় হলো আবার উড়ে ওখান থেকে চলে গেল, আর চড়ুই পাখি এখান থেকে ওইটুকু উড়ে যাচ্ছে, এই বৈচিত্র্য কেন, পশু আছে 30 লক্ষ রকমের, আবার মানুষ দেবতা ইত্যাদি আছে 400,000 লক্ষ রকমের, তার মানে কি একটু ব্যাখ্যা করে বলছি, তার মানে হলো এই, সংগত সংজায়তে কাম কারণং গুণসঙ্গ অশ্ব সৎ অসৎ জন্ম যৌনিষু, শাস্ত্রে বলছে ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ, ভালো জল, তো দেবতা, তারপরে ইন্দ্র চন্দ্র সূর্য
এসব আছে, তার উপরে আছে তপলোক, এই মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রজসা, জঘন্য গুণবিত্তিস্থ অধো গচ্ছন্তি তমসা। অধিকাংশ লোক তম আর রজগুণের দ্বারা আচ্ছন্ন, তার মানে হচ্ছে কাম আর লোভ, অসংখ্য কামনা বাসনা ভোগ করার। আর লোভ, আজকে আমার একটা সাইকেল আছে, তারপরে ভাবছি একটা মোটর সাইকেল হলে ভালো, মোটর সাইকেল হলে ভাবছি না একটা গাড়ি হলে ভালো হয়, তা আমার সামর্থ্য নানো গাড়ি নানো, তারপরে দেখছি আরও ভালো গাড়ি আছে, এর কোনো শেষ নেই, শেষে গিয়ে চলবো তারও বেশি, হয়তো মার্সিডিজ বেন, আরও বেশি বিএমডাব্লিউ, রোলস রয়েস, অডি, শেষ নেই আরও আছে অনেক, ওটা ইস দিয়ে হ্যাঁ স্পোর্টস, আরও দামি গাড়ি, আপনার যারা চলেছেন জানবেন। হ্যাঁ, তো এইভাবে যাদের কাম আর লোভ, শাস্ত্রে বলছে কাম ক্রোধ লোভ নরকের দিকে আমাদের নিয়ে যায়, তার মানে এই হচ্ছে তারা নরক দিকে নিয়ে যায় বা নরকগামী হয় বা ওই ধরনের জীবন যাপন করে, পশু শুয়ার ইত্যাদি জীবন। সুতরাং বলছে কি না, যে যত শতগুণ সম্পন্ন সে তত ঊর্ধ্বগতি লাভ করে, দেবলোক, সূর্যলোক, চন্দ্রলোক, ইন্দু হতে পারে, আর যে যত রজগুণ হয়তো এই মধ্যলোক, পৃথিবী, এসব জায়গায় সাধারণ মানুষের মতো জীবন, কিন্তু ভাগ্যবান হলে, তার অধিকাংশই তমগুণ আছে তো, তাই হয়তো পশু পাখি এসব হতে পারে। কেন এ পশু পাখি হলো, ইঁদুর হলো, শুয়ার হলো, কুকুর হলো, গাঁদা পাখি, এর উত্তর আছে এখানে। শুধু আমরা যারা বুদ্ধিমান সে জিজ্ঞেস করবে স্বাভাবিক, এরপরে আমি কী দেহ পাবো, তা বলছে কারণং গুণসঙ্গস্য, যে যেরকম গুণের সঙ্গ করছে সেরকম সেরকম উপরওয়ালারা দেবতারা তা ঠিক করছে, এ কী ধরনের দেহ পেলে তার এই সব কামনা বাসনাকে সে পূর্ণ করতে পারে, তার চিত্তবৃত্তিটা কী, সেই অনুযায়ী সে যা যা পায় তাই খাচ্ছে, যা ইচ্ছা, হয়তো আগামী জন্মে সে শুয়োর যোনি পেতে পারে, শুয়োরের দেহ। কেউ হয়তো খুব কামুক, এগুলো হলো কামুক, চড়ুই পাখি, কবুতর বা পায়রা, ঘুঘু, এদিকে আবার বাঁদর, কুকুর, শুয়ার, গাধা, এসব আছে, দেখবে কোনটা ওর কারে ফিট করে, এই অনুযায়ী 84 লক্ষ রকমের কামনা বাসনা বা মনোভাবনা রয়েছে, সেই জন্য সেই রকম তাকে সেই জনিতে নিক্ষেপ করা হয়, সে সেরকম একটা দেহ পায়। তাই একটা শুয়ারকে যদি আপনি পায়েস, গজা, কচুরি, সমোসা, লেডিকেনি, রাবড়ি এসব খেতে দেন, ও কোনো দিন খাবে না, কেননা ওর সেটা অভ্যেস নয়। ঠিক সেই রকম যে আবার এসব খায় সে আবার ওসব খাবে না, কারণ তার জন্য ওরকম দেহ করা হয়েছে। আগে থাকতেই কার কতটা কপালে সুখ এবং দুঃখ আছে ভগবান ঠিক করে রেখেছেন, দেখে সে কী কর্ম করেছে আর তার ইয়ে অনুযায়ী, মনোভাবনা অনুযায়ী। যে আজকে সার্ফিং করছে জলের মধ্যে রাত দিন, খেলছে একটা বোর্ড নিয়ে, দেখা যায় অনেক সময় প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন এ হয়তো জলের মধ্যে খেলা করে এমন কী আছে, বলো ডলফিন বলে একটা মাছ আছে, ডলফিন হতে পারে ওই জাতীয় কিছু। সেরকম যে নগ্ন হয়ে থাকে বেশি, এরকম গাছ রয়েছে, সে কিছু পোশাক আশাক পরে না। আমেরিকায় একটা গাছ আছে, কতগুলো কী নাম, হে আমেরিকার ওই গাছগুলো রেডউড ট্রি, লম্বা সোজা উঠে, অনেক সময় ওটা কার্যের মূলটা অনেক চড়া, ব্যাসটা ওটা অনেক সময় কেটে তার নিজে গাড়ি যেতে পারে, এত বড় গাছ, হয়তো 10,000 বছর ধরে দাঁড়িয়ে আছে,
বরফ পড়ছে, এক ইঞ্চি সরার উপায় নেই তার। আগের জন্মে যেমন করেছে তমগুণ সম্পন্ন ছিল, তাই এখন তমগুণ মানে গাছ লতা পাতায় সব হবে পাথরের মতো। যেমন কেউ কোমা হয়েছে বুঝতে পারে না, ঘুমিয়ে আছে গভীর ঘুমে, তাই ভগবান তাকে এই জ্ঞানটা দিলেন। তাই মহাপ্রভু বলছেন জীব জাগো জীব জাগো, তমগুণ রজগুণে না থেকে উত্তিষ্ঠ, শাস্ত্রে বলছে জেগে উঠুন জাগ্রত, ওঠো জাগো, প্রাপ্য বরা নিবোধত, মহাজনের সঙ্গ করে তাদের কৃপা লাভ করে তোমার যা কৃত্য হরিভজন তা করো, তাহলে তুমি ভগবান হরির কাছে যাবে। তাহলে এই যে সংসার সাগর ব্রহ্মা থেকে আব্রহ্ম ভুবনার লোক, ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্র রাজা মানুষ অসুর দেবতা তার পশু পাখি কীট পতঙ্গ এসব না হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক এসবের পার এর ঊর্ধ্বে রয়েছে যে লোক বললাম বৈকুণ্ঠ জগৎ, সেখানে যেখানে জীবন নিত্য জ্ঞানময় আনন্দ ঘন সেখানে যাবে, যেখানে কৃষ্ণ গিয়ে লীলা করছেন মহাপ্রভু, কৃষ্ণ তার সখী তার সখাদি নিয়ে খেলা করছেন, মা যশোদা কৃষ্ণকে খাওয়াচ্ছেন, আমরা একজন তা হতে পারি তাদের সহকারী যদি আমরা এখানে এটা প্র্যাকটিস করি বিশ্বাস করে। তা আমরা আপনারা ভাগ্যবান যে সবাই এখানে আসছে না, এখন হয়তো অনেকেই টেলিভিশন দেখছে, রেস্টুরেন্টে খাচ্ছে, গপ্প আড্ডা দিচ্ছে, হ্যাঁ জার্নাল পেপার এসব পড়ছে, তার ওতে আসক্তি হচ্ছে, তাকে আবার ওখানে আসতে হবে। যেমন একটা ব্যাঙ ডাকছে আওয়াজ করছে, সে আসলে আওয়াজের ফলে মৃত্যুকে ডাকছে, সাপ আসছে, সেরকম যে হরি কথা শুনছে না বা কীর্তন করছে না, সে অন্য কথা বলছে, সেও তার মৃত্যুর কাছে এগিয়ে আসছে, মৃত্যু তার কাছে এগিয়ে আসছে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু, তারপরে সে কি হবে, যেমন কর্ম করেছে তেমন ফল, এরকম অনেক কাহিনী আছে। একবার কোনো দেশের একজন প্রধান বড় অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তার এই হাল, কেন সে দেশের ভাত কাপড় লোকের জন্য অসংখ্য লোকের জন্য অনেক কিছু করেছেন, নিশ্চয়ই তার তিনি ফল পাবেন পেয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এমন জীবনও যাপন করলেন, তার পত্নী আছিলে ছিলেন, তথাপি তিনি অন্য মেয়ে ছেলের সঙ্গে আসক্ত এবং অবৈধ সঙ্গ করেন, এর ফল দিয়ে দেওয়া হলো পরবর্তী জীবনে। সে সত্যি একটা তিনি যে দেশের প্রধান একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, হ্যাঁ প্রশাসক, অন্য একটা দেশে জন্ম হলো তার কর্মফল অনুযায়ী, এত লোকের ভাত খাবারের ব্যবস্থা করেছে পুণ্যকর্মের ফলে বিরাট ধনীর দেশে জন্ম, এবং ধনীর দেশের আবার একজন প্রধান ধনী মুখ্য ধনীর ঘরে তিনি ভালো খান দান পোশাক আশাক পরেন, দুধের মতো হ্যাঁ ফর্সা পরিষ্কার বিছানায় শুয়ে থাকেন, হ্যাঁ সব রকম বিলাসপূর্ণ জীবন যাপন করেন, তার পুণ্যকর্মে ফল। আর যা করলেন অন্য জীবন তার অন্যদিকটা জীবনের কামে আসক্ত অত্যন্ত, তাই সেরকম তাকে একটা দেহ দেওয়া হলো, সে একটা সারমেয় দেহ লাভ করলো, সারমেয় দেহ যত ইচ্ছা যেখানে সেখানে সে তার কাম বাসনা পূর্ণ করতে পারে। এখন ভেবে দেখুন, নিজেকে আমাদের জিজ্ঞেস করা উচিত আমার ভাবটা কি। সুতরাং ভগবান তার ফল দিয়ে দিবে, আপনি এরকম এরকম চাইছেন ঠিক আছে এইটুকু, আর আপনি শুধু কৃষ্ণের সেবা করতে চান, আর সেবা করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এর থেকে ছুটি পেয়েছেন, এগুলো সংযত করেছেন, তাহলে আপনি আসুন ভগবানের ধামে, আর তা না হলে এখানে এসে আবার হরিকৃষ্ণ হরি বল, ভগবান জানে হরি বল, সঙ্গে সঙ্গে আবার কাম ভাসনা ভোগ করুন, ভালো খান দান মৈথুন সবই ব্যবস্থা আছে, ভগবান জানে সব রেকর্ড করা আছে ভিতরে। এরকম আরেকটা কাহিনী বলছি, অনেকে এই তত্ত্ব কথা শুনতে চান না। একবার এক
ঋষি ছিলেন, তার নাম হচ্ছিল মণ্ডপ ঋষি। তিনি একদিন দেখলেন রাজা তাকে শুলে চাপিয়েছে, তিনি রেগে, রাজা তো ক্ষমা চেয়ে বললো ভুল হয়ে গেছে, কোনো ডাকাত ধরতে গিয়ে ডাকাতটা চুরি করে পালাচ্ছিল, তার লোকরা কয়েছে কি সবগুলোকে ধরে নিয়ে এস, এখন ডাকাতগুলো দেখছে অন্য কোনো পালাবার জায়গা নেই, হ্যাঁ জঙ্গলের মধ্যে সব ধরে ফেলবে ফাঁকা জায়গা, রাজার লোকরা ছুটেছে ওদের ধরার জন্য। হট করে দেখলে একটা ঋষির আশ্রম, ঋষি ধ্যানে মগ্ন, ওরাও দেখে তাড়াতাড়ি করলো কি এখন আমরা ঋষির মতো, চাইটাই মেকে ধ্যান সমাধি চোখ বুঝে আছে, রাজার লোকরা ভিতরে গিয়ে ভাবলো চারিদিকে দেখে ভাবলো কোথাও কিছু আছে রে নেই, ধরে বেড়া রে বন্দি করে নিয়েছ, নিয়ে সবগুলো নিয়ে গিয়ে বলছে রাজা বলছে আপনি শুলে চাপা, শুলে চাপিয়েছে, বুঝতেই পারছেন শুল মানে হলো ল্যান্স, তীক্ষ্ণ অত্যন্ত, তার মধ্যে চাপিয়ে দিবে আপনাকে বসতে দিবে, বুঝতেই পারছেন কীরকম কষ্ট হয়, তো বেচাদের খুব যন্ত্রণা হচ্ছে। রাজা দেখলেন যখন বলেন এই যে ডাকাতদের ধরে নিয়ে এসছি এ শুলে চাপিয়ে দিচ্ছি আপনি যা বলেন, ঠিক আছে রাজা দেখতে এসছেন, দেখছি না যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু দেখলেন একজন নির্বিকার, তিনি চোখ বুঝে আছেন, তিনি তখন জিজ্ঞাসা করে বুঝতে পারলেন ওরা কি করেছে, সব ঘটনাটা বললেন সেই তার সিপাহীরা যারা ধরতে গেছিল, তো বলে কী করেছো তোমরা, সাধু লোক আছে দেখে মনে হচ্ছে তিনি কোনো ঋষি মুনি, তৎক্ষণাৎ তিনি তাকে দণ্ডবত প্রণাম করে উঠলেন, ঋষি ধ্যান ভঙ্গ হয়ে দেখছে সব ব্যাপারটা, তার কাছে ক্ষমা চাইলেন রানা, শাস্ত্রে লেখা আছে কেউ যদি কার পায়ে ধরে ক্ষমা চায় ধন্যবাদ, তার মন তখন সদয় হয়, দয়াদ্র হয়, তখন তিনি ক্ষমা করলেন, ঠিক আছে, কিন্তু তিনি ভাবলেন কেন এটা ঘটলো, তাই তিনি যমের কাছে গেছেন, যমরাজের কাছে, যমরাজ হচ্ছেন তার লোক আছে তাকে বলে চিত্রগুপ্ত, সে সব কিছু রেকর্ড করে, আপনারা এখানে বসে আছেন এসব রেকর্ড হচ্ছে যে এরা হরিকথা শুনছে আর আরেকজন এসব বলছে, এরা ফল পাবেন স্বল্পমপিয়স্য ধর্মস্য, এই যে সামান্য করছেন আজকে কিছুক্ষণের জন্য এসছেন, তাওতে মহত ভয়, একটা মহাভয় থেকে আপনি হয়তো উদ্ধার পেয়ে যেতে পারেন, দেখুন তার কয়েকটা কাহিনী বলব, যাই হোক মণ্ডপ ঋষি রেখে গিয়ে যমরাজকে বললেন, তার অনেক ক্ষমতা আছে, সোজা যমরাজের কাছে চলে গেলেন এই পৃথিবী থেকে, যমরাজ কেন আমাকে শুলে চাপানো হলো, এর উত্তর দিন আপনি, নাহলে আমি দেখে নিচ্ছি আপনার একদিন আর আমার একদিন। যমরাজ তো মহাজন, উনি এসব পরোয়া করেন না, উনি শান্ত সৃষ্টে বলেন বসুন আপনি, আপনি ঋষি মানুষ রেগে যাবেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে, ঘাসের ডগাটা নড়ে না ভগবানের ইচ্ছা ছাড়া অনুমোদন ছাড়া, আপনি কি ছেলেবেলায় বা দিনে আপনার জীবনে এই ধরনের কিছু করেছিলেন, কাউকে এরকম কষ্ট দিয়েছিলেন, না তো আমার মনে নেই এসব, আমার স্মরণের মধ্যে আমি কখনো কাউকে এরকম দুঃখ দিতে পারি না, কেন আপনাকে আমি আমাকে করলেন, আমি দেখে নিচ্ছি আপনাকে দাঁড়ান, তাই নাকি, তাই চিত্রগুপ্ত দেখো তো এর রেকর্ড দেখো, মণ্ডপ ঋষির রেকর্ড বের করে ফেলেছে, হ্যাঁ পেয়ে গেছি, উনি কী করেছেন বললো ওকে, তখন মণ্ডপ ঋষিকে বললেন আপনি ছেলেবেলায় দুষ্টুমি করতেন না, তা করতে পারি ছেলেবেলায় আমার কোনো জ্ঞান নেই, ও সব বললে হবে না, মণ্ডপ ঋষি এই কথা বলায় যমরাজ মানে তা বললে তো হবে না, আমি অজ্ঞানে আছি বলে অজ্ঞানে কিছু খুব একটা ভয়ঙ্কর কিছু করলাম অন্যকে কষ্ট দিলাম, তা বললে তো হবে না, যার নিয়ম তাকে আপনাকে মানতেই হবে, কী নিয়ম, নিয়ম হলে এই আপনি অন্যকে নিশ্চয়ই এরকম একটা কষ্ট দিয়েছেন, আমার মনে পড়ছে না, তা বললে হবে না আমাদের মনে আছে, আপনি কী করেছিলেন জানেন, কী করলাম আমি ছোটোবেলায়, আপনি একটা ফড়িং নিয়ে খেলা করছিলেন, আপনি অনেকেই জানেন এখনও ফড়িং উঠছে, বাচ্চারা ফড়িং নিয়ে খেলা করে অনেক সময়, তা ফড়িংটাকে ধরে ও বাচ্চাটা করেছে কি একটা কাঁটা নিয়ে মণ্ডপ ঋষি বাচ্চা বয়সে ফড়িংয়ের পেছন দিয়ে ঢুকিয়ে দিয়েছে, যেমন একটা শুয়ারকে অনেক সময় অনেকে পেছন দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করছে জ্বলন্ত লোহা, দেখুন বেচারার কত কষ্ট হয়, এর থেকে তো রেহাই নেই, আপনি সরকারকে এখানে
অনেক কিছু করতে পারেন, ভুলচুক সরকারের আইন লঙ্ঘন, পুলিশ তখনই টুকে নিচ্ছে। আজকাল অন্য জায়গায় ক্যামেরা বসিয়ে দিয়েছে, এখন এখানেও দেখছি ক্যামেরা, ইন্ডিয়ায় দোকান টোকান সব জায়গায়, সেখানে এসে ডাকবে আপনাকে, মিষ্টি কথায় বলবে, আসুন আপনার সাথে একটু কথা আছে। কি কথা? না আসুন আসুন, আপনার ব্যাগে নিয়েছেন, আচ্ছা ব্যাগের মধ্যে আপনার জিনিস আছে? হ্যাঁ আমারই তো জিনিস থাকে। ব্যাগ নিয়ে অনেকে যায়, আজকাল হয়েছে বিগ বাজার, এরকম বিদেশে নকল করা, সেখানে ওখানকার বাজারের যে দোকানের ইয়ে আছে, পাত্র আছে, সের মধ্যে আপনি যা নেবেন তুলে দিবেন, ওখানে গিয়ে দিবেন, ওরা টক 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 হিসাব করে দেয়, কিন্তু আপনার নিজের ব্যাগও নিয়ে গিয়ে দু চারটে ওখানে হয়তো ঢুকিয়ে দিলেন নিজের ব্যাগে। ওখানে কিন্তু অন্য চক্ষু দিয়ে সিসিটিভি, ক্লোজ সার্কিট টিভি দেওয়া সব উঠে যাচ্ছে, তখনরা দেখছে, হয়তো সেখানে কেউ দেখা যাচ্ছে না, কেউ আছে দেখছে, কিন্তু অন্য জায়গার থেকে দেখছে। যেমন আপনারা জানেন না, চিত্রগুপ্ত আপনাদের অলক্ষ্যে, আমাদের অলক্ষ্যে চিত্রগুপ্ত সে সব রেকর্ড করছে, কি করছে, রাত্রেবেলা ঘুমিয়ে আপনি কি করছেন, দিনের বেলা রাত দরজা বন্ধ করে আপনি কি করছেন, সব রেকর্ড হচ্ছে প্রত্যেকের, আমার আপনার সবাই। এখানে টেবিলের নিচ দিয়ে কিছু দিয়ে অনেক সময় রেহাই পাওয়া জেলেও যেতে পারে, আপনারা সবাই জানেন, অবশ্য সবসময় না বা সব দেশে নয়, কিন্তু ভগবানের রাজ্যে সব বললে হবে না। মাকে আমরা জোড়া পাটা দো বলি, আমাকে এর থেকে রেহাই দিন, তা বললে হবে না, কোনোদিন হয়নি, হবে না। মা জোড়া পাটা খায় না, গলে নিজেরা ভক্ষণ করার জন্য এইসব নাম হয়। সেই রকম যমরাজ তাকে বলে আপনি এসব করেছিলেন এই জন্য এই ফল। আবার একটা বলছি অন্যদিক, একবার এই কন্যাকুব্জ বলে উত্তরপ্রদেশে এক জায়গা আছে, বা কনৌজ, দুটো একটা, এখানে ব্রাহ্মণ ছিলেন, তার এক ছেলে ছিল, তার নাম ছিল অজামিল। অজামিল অজামিল সে বাপ ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের ছেলে, ছেলে বাপের মতো হয়, বাপ শিক্ষা দেয়, তো তিনি নারায়ণ শিলা পুজো করতেন, ব্রাহ্মণের কাজ হলো নারায়ণের উপাসনা করা, পুজো করতেন, ছেলেকে বলতে এগুলো নিয়ে আয়, জল নিয়ে আয়, ফুল নিয়ে আয়, পাতা নিয়ে আয়, তুলসী নিয়ে আয়। ছেলেটি একদিনকে যখন ইয়াং যুবক তরুণ বয়স, হঠাৎ একটি অসৎ সঙ্গের প্রভাবে খারাপ হয়ে যায়, কিন্তু আসলে ওর সব ব্রাহ্মণের গুণ ছিল, মনঃসংযম, ইন্দ্রিয় সংযম করা, সম দম তপ, তপস্যা করা, শৌচম, সব শুদ্ধ অন্তর বাহির, শরীর এবং মন ভগবানের চিন্তায়, খ্যান্তি সহ্যগুণ আর যবং সত্যবাদী, জ্ঞান ও বিজ্ঞান ও শাস্ত্রজ্ঞান সেগুলো পালন করা, এবং শাস্ত্র ভগবানে বিশ্বাস, এগুলো ব্রাহ্মণের লক্ষণ। পঠন পাঠন, যজন যাজন, দান প্রতিগ্রহ, ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রতীক এই দুনিয়ায়। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে বা ভগবানকে জানেন। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন যে এভাবে ভগবানকে জানে ব্রাহ্মণ হয়ে, হ্যাঁ ভগবানকে জানে অর্থদং, এই মনুষ্য জীবনই একমাত্র জানা যায়। তাই বলেছেন ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, পশু পাখির জন্ম বলছে না, বা যেসব মানুষ পশু পাখির মতো জীবনযাপন করছে তমগুণ রজগুণে থেকে, সে সব ব্যাপারে মাথা ঘামায় না, আপনারা ঘামান, অন্তত কিছু তাই এসছেন, তাই আপনাদের কপালে সে দুঃখ নেই। তাই অজামিলের কথা বলছে, অজামিলের পতন হয় একটা বেশ্যা সুন্দরীকে বাড়িতে নিয়ে এলো বে করে, তারপরে তার অনেক সন্তান সন্ততি হলো, এদের ছেলে মেয়েদের বউকে প্রতিপালনের জন্য সে চুরি ডাকাতি টাকাতি সব পাপ কাজ করেছে। ছেলে ছোট বয়স যখন প্রায় 80 বছর বয়স, তখন তার একটা ছেলে ছিল, নাম দিয়েছিল, আমাদের দেশে যেমন আগে যারা প্রাচীন তারা এইসব নাম দিতেন, ভগবানের নাম ছেলেদের, মেয়েদের ভগবানের শক্তি, হ্যাঁ নাম দিতেন গঙ্গা যমুনা লক্ষ্মী সরস্বতী, ছেলেদের নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরি, হ্যাঁ মুরারি মুকুন্দ, এইসব তাতে ভগবত স্মৃতি হয়, যাতে যে কোনো সময় আমার দেহ ত্যাগ করার আগে তাকে ডেকে যদি সেটা স্মৃতি হয় তাহলে অন্তে নারায়ণ স্মৃতি, অন্তকালে চ মামেব ভগবান হচ্ছে স্মরণ মুক্তা কলেবরম, যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমার কাছে চলে আসে।
আর আমরা সারা জীবনে যা করছি ভগবান সব রেকর্ড করছে, আমার আসক্তিটা কি ভগবানে না কৃষ্ণ না নিজের দেহেও, এবং দেহ সবচেয়ে অনিত্য এই সংসারে,